পৃথিবীর যে দেশেই পিকে হালদার টাকা রাখুক তা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বিশ্বের কোথাও লুকিয়ে শান্তিতে থাকতে পারবে না সে। স্বপ্রণোদিত রুলে শুনানিতে সব সতর্কবার্তা দেয় হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে দুদকের সব মামলার সবশেষ অগ্রগতি জানতে চায় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। বাংলাদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকা পাচার এবং অবৈধ উপায়ে ভারতে সম্পদের পাহাড় গড়ে তোলায় পিকে হালদার সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডি। এদিকে পিকেকে দেশে ফেরাতে হাইকোর্টের জারি করা স্বপ্রণোদিত রুলের শুনানি হয়েছে। এতে বিভিন্ন দেশে পাচার করা অর্থ ফেরাতে কঠোর অবস্থান তুলে ধরে উচ্চ আদালত। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছে আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশে যদি টাকা পাচার করে সেই টাকা আনার ব্যবস্থা ওনারা করতে পারবেন। কোন কোন দেশে কত পরিমাণ কোথায় সম্পদ আছে সেগুলো বলেছে, যা আপনাদের লেটেস্ট যা আছে তা আমাদেরকে জানান, দরকার হলে আমরা সেখানে ইনজাংশন দিয়ে দিব। আইন আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমরা সেটা বিবেচনা করে দেখব দেশের সম্পদ যেন কেউ পাচার করতে না পারে, সেটা মোবাইল এমোবাইল যাই হোক। পিকের বিরুদ্ধে দুদকের 37 মামলার সবশেষ অগ্রগতিও জানতে চায় আদালত। আমরা জানিয়ে দেবো যে সর্বশেষ মামলার অবস্থানগুলি কী। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা দিয়েছে যে এটার তদন্ত যেন কোনো গাফিলতি না হয়। আমরা সেই মামলাগুলোর তথ্য যাতে মাননীয় হাইকোর্টে দেওয়া হয় সেই বিষয়ে আমরা বলেছি। আগামী 12 জুন হাইকোর্টে আবারও আলোচিত এই মামলার শুনানি হবে বলেও জানান আইনজীবীরা। এই মামলাগুলোর বিষয়ে কোর্টকে 12 তারিখে অবহিত করার জন্য। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।